আপনি একটা সিলভার লাইনিং এর মধ্যে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এতগুলো 32% পজিটিভিটি রেটটা মারাত্মক বেশি এবং ন্যাচারালি একটা লার্জ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, হসপিটাল গুলো ভরে যাচ্ছে, এটা সত্যি খারাপ। কিন্তু যে সিলভার লাইনিংটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা যেটা এপি সেন্টার ছিল, যেখানে দৈনিক 3 দিন আগে 8,000 কাছাকাছি যাচ্ছিল, সেই 8,000 গতকাল নেবে 6,500 কাছে নেবেছে, অর্থাৎ কিনা 1,500 সংখ্যায় কমেছে। আর এর প্রতি এতে যদি প্রপোর্শনেটলি আমরা দেখি যে ওপরের সংখ্যাটা 21,000, তার মানে আমাদের একটা বুঝতে হবে হয়তো হয়তো এই ওয়েভটা জেলার দিকে বা কলকাতা সংলগ্ন এরিয়ার দিকে বেশি আস্তে আস্তে শিফট করছে। ন্যাচারালি এই মুহূর্তে কলকাতার সংক্রমণ যদি আগামী 3-4 দিনে একটা প্ল্যাটো অফ হতে শুরু করে, জেলায় সংক্রমণ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যে আগামী কয়েক সপ্তাহ জেলা কেন্দ্রিক ভাবে বিধিগুলোকে কন্ট্রোল করাটা মোর এসেন্সিয়াল। কলকাতা যা লাভ বা ক্ষতি হওয়ার হয়েই গেছে। অনেক ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র, পজিটিভিটি রেটে এই মুহূর্তে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে বাংলা। 32% পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা, অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, এবং এখনো পর্যন্ত 1,00,000 পার করে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা ভিত্তিক পজিটিভিটি রেটে 2 নম্বরে রয়েছে কলকাতা। কলকাতায় সপ্তাহে 60% বেশি পজিটিভিটি, কলকাতায় 1 সপ্তাহে 63,000 বেশি করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে। বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল 21,000 বেশি, 19 জনের মৃত্যু হয়েছিল। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন 6,565 জন, মৃত্যু হয়েছিল 6 জনের। করোনা পরিস্থিতি নিয়ে কাল বিকেল 4:30 প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ফোনে আমরা এই মুহূর্তে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর বণিক, কতটা উদ্বেগজনক পরিস্থিতি, উদ্বেগ কি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে একদিকে যখন গঙ্গাসাগর মেলা এবং সামনে পুরভোট রয়েছে 4টি পুরসভার? হ্যাঁ, সম্ভাবনা তো প্রবল থেকে প্রবলতর হচ্ছে। আমরা এত কিছু দেখছি, শুনছি, বুঝছি, তা সত্ত্বেও কোথাও যেন নিজের মনকে বাঁধনে বাঁধছি না যে এখন সময় নয় উৎসব করার, এখন সময় নয় উৎসব করার। এখন যত এগুলো হবে তত সংক্রমণ বাড়বে। আমরা তো গত সপ্তাহ থেকেই বলছি যে আগামী 2-3 সপ্তাহ করোনার গ্রাম ঊর্ধ্বমুখী হবে। এখন দেশের মধ্যে 1 নম্বর জায়গা পেয়েছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে হয়তো 2 জন মানুষকে পরীক্ষা করলে 1 জনকে পজিটিভ পাওয়া যাবে। এখনো সময় আছে, এখনো আমরা যদি সতর্ক থাকে, নিজেদের সুরক্ষা বিধিগুলো মেনে চলি, উৎসব উৎসব ইত্যাদি কম করি, তাহলে করোনা সংক্রমণের প্রতিরোধ করা যাবে। এটা আশ্চর্য কিছু নয়, সবটাই নির্ভর করছে মানুষকে কতটা বিশ্বাস করানো যাবে, মানুষ কতটা সাহায্য সহযোগিতা করবেন তার উপরেই। ধন্যবাদ ডক্টর বণিক।